শহীদে মার্চে মাদ্রাসা শিক্ষার্থীরা, চান শেখ হাসিনার ফাঁসি, বলছি বিস্তারিত। হাজারো ছাত্র জনতার অংশগ্রহণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে শহীদি মার্চ পদযাত্রা। সেখানে অংশ নিয়েছেন ঢাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। ছাত্র জনতার সঙ্গে হাজারো মাদ্রাসার শিক্ষার্থীর অংশগ্রহণে পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এ সময় তারা শেখ হাসিনা সহ ছাত্র জনতার ওপর হামলাকারীদের ফাঁসির দাবি জানান। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরের পর থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা নাগাদ তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়। সরেজমিনে শহীদ মিনার এলাকায় দেখা যায় মিনারের মূল বেদিসহ আশেপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে জুলাই বিপ্লব নিয়ে স্লোগান দিতে থাকেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সেখানে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, দরকার হলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে, সফল হোক, সফল হোক, শহীদি মার্চ সফল হোক, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শহীদদের কারণে ভয় করি না মরণে, আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে আবু শহীদদের মনে পড়ে, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থী বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, বিদায় করেছি স্বৈরাচারী শেখ হাসিনাকে, যে হাসিনা আমাদের মুখ বন্ধ করে রেখেছিল, আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছিল, আমাদের নির্বিচারে জেল জুলুম গুন খুম করেছিল। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে এদেশের নতুন সূর্য উদিত হয়েছে।